শনিবার সকাল এগারোটা নাগাদ তেলিয়ামোড়া বিধানসভা এলাকায় স্বাগত জানানো হয় এই রেলিকে রেলিকে স্বাগত জানিয়ে তেলিয়ামোড়া ওমপি চৌমরিতে এক অনুষ্ঠানের আয়োজন করা হয় তেলিয়ামোড়া বিজেপি এবং যুব মোর্চা মণ্ডল কমিটির উদ্যোগে এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিজেপি যুব মোর্চার রাজ্য সভাপতি সুশান্ত দেব যুব মোর্চা খোয়াই জেলা সভাপতি মানিক দেবনাথ তেলিয়ামোড়া পুর পরিষদের চেয়ারম্যান রূপক সরকার ভাইস চেয়ারম্যান মধুসূদন রায় বিজেপি মণ্ডল সম্পাদক নন্দন রায় গোপাল বর্মন সহ অন্যান্যরা এদিনের এই অভ্যর্থ আলোচনা সবাই বক্তব্য রাখতে গিয়ে সুশান্ত দেব বলে প্রতি বিধানসভায় যুব কার্যকর্তাদের আত্মবিশ্বাস উচ্ছ্বাস এবং কাঁধে কাঁধ মিলিয়ে সামনের দিনগুলোতে এগিয়ে চলার লক্ষ্যকে সামনে রেখে এই যুবযাত্রা রাজ্যের সমস্ত যুবদের এক সূত্রে বেঁধে রাজ্য সরকারের যে উদ্দেশ্য এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা ঘটন বিগত কিছুদিন যাবৎ এই রাজ্যের তথা কথিত কিছু বিরোধী দল আমাদের সরকারকে কালিমালিপ্ত করার চেষ্টা করছে আমাদের সরকারকে নিয়ে বিভিন্ন বিভ্রান্তমূলক কথা মানুষের কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করছে এই রাজ্যে সাম্প্রদায়িক সুরসুরি দেওয়ার চেষ্টা করছে আমি প্রত্যেকটা যুব মোর্চার ভাইকে অনুরোধ করব আমাদেরকে এক হয়ে এই ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে লড়াই করতে হবে বিউরো রিপোর্ট খবর ত্রিপুরা